আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে চলবো কিভাবে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, নৌকা চলার জন্য যেমন পানির দরকার, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলার জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়ার টাকা পয়সাও দরকার। তবে নৌকা চলতে গিয়া পানির ভিতরে যদি নৌকা ডুবে যায় এটাও বিপদ, আবার নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় এটাও বিপদ। দুনিয়ায় চলতে গিয়া আমি যদি দুনিয়ার পিছনে পড়ে যাই বিপদ, দুনিয়ায় চলতে গিয়া দুনিয়া যদি আমার ভিতরে ঢুকে যায় তাও বিপদ। তাহলে নৌকা যেভাবে চলার জন্য যতটুকু পানি দরকার, ঠিক তেমনি ভাবে আমি যেহেতু আখেরাতের পরীক্ষা দিচ্ছি, আমি যখন আখেরাতের নৌকায় বাসতেছি, অতএব আমারও সেই পরিমাণ দুনিয়া কামানো দরকার, যেই পরিমাণ কামাইলে আমার আখেরাত যাতে ধ্বংস না হয়। কারণ নবীজি হাদিসের ভিতরে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা হলো সকল মহাব্বতের সকল অন্যায়ের মূল ফাউন্ডেশন। হে দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়াটা হলো লাইবু ওয়ালা খেল তামাশা, ওয়া জিনা দুনিয়াটা হলো চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই দুনিয়াটা হলো পরস্পর একে অপরের সাথে ধন সম্পদ নিয়ে গর্ব করার সাবজেক্ট। খেয়াল করেন আল্লাহ তিনটা শব্দ বললেন, একটা শব্দ হলো লাইবু ওয়ালা, দুই নাম্বার হলো ওয়া জিনা, তিন নাম্বার হলো তাফাখুর। আল্লাহ তিনটা শব্দ কেন উল্লেখ করলেন? কারণ আমরা জানি সাধারণত মানুষের তিনটা কাল থাকে, শিশুকাল অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা কাল, যৌবন কাল, তারপরে চল্লিশের ঊর্ধ্বে হয়ে গেলে হলো বৃদ্ধকাল। আল্লাহ তিনটা শব্দ বলে তিন কালের দিকে ইঙ্গিত করেছেন, লাইবু ওয়ালা খেল তামাশা বলে মানুষের শিশু কিশোর কালের দিকে ইঙ্গিত করেছেন। কারণ ওই সময় মানুষ খেলাধুলার পিছনে পড়ে থাকে, তার কাছে পড়াশোনাও ভালো লাগে না, তার কাছে অন্য কোনো কিছু ভালো লাগে না, একটা জিনিসে ভালো লাগে, রাত নাই দিন নাই শুধু খেলা আর খেলা, খেলা আর খেলা। আল্লাহ তাআলা বলেন যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, ওয়াজিনা বলে আল্লাহ তাআলা যৌবন কালের দিকে ইঙ্গিত করেছেন। যৌবন কাল হলো চাকচিক্যময় কাল, যে কোন যুবক দিনে যতবার আয়নার দিকে তাকায়, বৃদ্ধ বাবারা ততদিন চেহারার দিকে তাকায় না, আয়নার দিকে তাকায় না। যৌবনকালে মানুষ বারবার চেহারার দিকে তাকায়া দেখে, এ আমার চেহারার ভিতরে কোন স্পট পড়লো কিনা, দাগ পড়লো কিনা, যদি দাগ পড়ে থাকে যত টাকা খরচ হয় আমি যে কোনো মূল্যে হোক চেহারার দাগ আমার সরাতে হবে, কারণ চাকচিক্যের পিছনে আমি আছি। যখন আমার চল্লিশ পার হয়ে যাবে, আমার এই চামড়ার কোনো যখন দাম থাকবে না, তখন আমার একটা বদভ্যাস থাকবে, তা হলো তাফাখুর বাইনাকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। আমরা একে অপরে বৃদ্ধকালে ধন সম্পদ নিয়ে গর্ব করি, কয়টা বাড়ি করলাম, কয়টা গাড়ি করলাম, আমার সন্তান বিদেশে কোন পজিশনে আছে, কোন দেশে আছে, কিভাবে টাকা বাড়ানো যায়, এই নিয়ে চিন্তা করি বৃদ্ধকালে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তোর শিশুকাল গেল, যৌবন কাল গেল, হঠাৎ করে একদিন এমন একদিন সময় আসবে, মাইকে এলান হবে তোর বৃদ্ধকালও চলে যাবে। চিরাচরিত আয়াত আমরা সবাই জানি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে মাটির গর্ভে ফিরাইয়া নিব। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
Bismillahirrahmanirrahim. Al-Habir. Sadaqallahul Azim wa sadaqa rasuluhu Nabiyul Karim. Wa nahnu ala zalika minas syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Bazikar shahar jebini dar kharushagas. Wale danat dori mana ke gushas. Na bulbul bar ghulash tasbih khanes. Ke har kare batasbihash zabanes. Zikr haq amad ghazai ruh rog. Marhama mad idi le majruh rog. Sommanito musulliane karam. Amra shukriya adai kori sei munibar darbare. Je munib amaderke ottonto doya o maya kore. নবীজির ঘোষণা অনুযায়ী আহাব্বুল বিলাদিলাল্লাহি মাসাজিদুহার হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই কারণে সেই মুনিবের দরবারে দিলকে উজাড় করে প্রাণ খুলে আল্লাহ দাওয়া জবান শিখানো উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা একটি সূরাকে সামনে রেখে কথা শুনব ইনশাআল্লাহ সূরাটার নাম হলো সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির প্রথমে আমরা শুনব এই সূরার ফজিলত কি দ্বিতীয়ত আমরা শুনব এই সূরার শানে নুজুল কি তৃতীয়ত এই সূরার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব আমার তাওফীকি ইল্লা বিল্লাহ আমরা প্রথমেই ফজিলতটা জেনে নিই নবীজি একবার কোন এক রাতে সাহাবাদেরকে বললেন হে সাহাবাই কেরাম তোমরা কি রাতের এই অল্প সময়ের ভিতরে 1000 আয়াত পড়ে কেউ বিছানায় ঘুমাতে যাবে তাহলে তুমি হাত তোলো কোন সাহাবী হাত তোলেন নাই পরক্ষণে রাসূল বললেন তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে সূরা তাকাসুর পড়ো সবাই হাত তোলো জি আর রাসূলুল্লাহ এটা তো অনেক আগেই মুখস্থ তখন নবীজি বললেন কেউ যদি সূরা তাকাসুর ঘুমানোর আগে পড়ে তারপরে ঘুমাতে যায় সূরা তাকাসুর একবার পড়ার কারণে তার আমলনামায় 1000 আয়াত পড়ার সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলায়া জালাস তো কদিম জামিউল علم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله سورة تكاثر كانوا نازل করলেন আমরা যেমন কথাবার্তার মাঝে দুনিয়াদারির আলোচনা করি সাহাবাই কেরাম হঠাৎ করে একবার আখেরাতের আলোচনা বাদ দিয়ে দুনিয়ার আলোচনা শুরু করে দিলেন আলোচনা করতে করতে একদল সাহাবী বলে আমাদের উটের সংখ্যা বেশি তাই আমরা বেশি শক্তিশালী বিপরীত সাইডে আরেকদল সাহাবী বলে আমরা বেশি শক্তিশালী কারণ আমাদের ভিতরে নেতার সংখ্যা বেশি এভাবে যখন দুনিয়াদারি নিয়ে আলোচনা শুরু করলো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই কারণ তাদের প্রশংসা আল্লাহ তাআলা জাবুর কিতাবের মাধ্যমে উল্লেখ করেছেন কোরআনেও তাদের সামনে আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম মারদুআন অতএব তারা দুনিয়া নিয়ে আলোচনা করবে এটা আমি আল্লাহ সহ্য করি না দুনিয়ার চাকচিক্যের বাস্তবতা তুলে ধরার জন্য আল্লাহ সূরা তাকাসুর নাযিল করে দিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
অর্থ হলো দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই পাগলামি তোমাদের ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না কবরের মাটি তোমাদের ভিতরে প্রবেশ না করে এই চাকচিক্যের পিছনে পাগল হয় আমরা দিন নাই রাত নাই 24 ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি অতএব আল্লাহ তাআলা বিনয়াতে দুনিয়ার বাস্তবতা তুলে ধরে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা হলো ধোকার ঘর আল্লাহ তাআলা বাস্তবতা তুলে ধরতে গিয়া একটা শব্দ উল্লেখ করেছেন খেয়াল করেন তা হলো মাতা নবীজি ও হাদিসের ভিতরে দুনিয়ার ক্ষেত্রে বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা মাতা কি জিনিস যার কারণ আল্লাহ তাআলা কোরআনে বারবার মাতা শব্দটি উল্লেখ করলেন আরবী ভাষাবিদদের ভিতরে একজন এই মাতা শব্দের বাস্তবতা বোঝার জন্য সফরে বের হলেন হঠাৎ করে দেখলেন গ্রাম অঞ্চলে অনেক সময় আমরা দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা টিউবওয়েলের কাছে গিয়া হাঁড়ি পাতিল ধোয়ার জন্য তারা ওই যে ছাই ব্যবহার করে শিশু বাচ্চাটা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে চলে আসলো হঠাৎ করে ডাক দিল ইয়া উম্মি মাতা হে আমার আম্মা আমার মাতাটা নিয়ে আস এবার ওই ভাষাবিদ চিন্তা করলেন মাতা কি জিনিস আজ আমার দেখতে হবে তিনি আবার দাঁড়িয়ে আছেন কি করা যায় বাচ্চাটার মা তার জন্য কি মাতা নিয়ে আস কিছুক্ষণ পরে দেখলো বাচ্চার মা কিছু ছাই নিয়ে এসে বলে হে সন্তান নাও তোমার মাতা এর দ্বারা তুমি তোমার হাঁড়ি পাতিল ধুয়ে নাও ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে হে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা মাতা শব্দটা উল্লেখ করে এটাই আমাদেরকে বুঝাইতে চান এই ছায়ার যেমন বিন্দু মাত্র কোনো দাম নাই আখেরাতের তুলনায় দুনিয়ারও কোনো বিন্দু মাত্র কোনো দামই নাই ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া ধোকার ঘর এই ধোকাটা আল্লাহ তাআলা কিভাবে দিয়ে থাকেন আমার মতো করে আমাকে ধোকা দিবে আপনার মতো করে আপনাকে ধোকা দিবে বাচ্চাকে বাচ্চার মতো করে ধোকা দিবে যুবককে যুবকের মতো করে ধোকা দিবে আল্লাহ তাআলা সুন্দর উদাহরণ দিয়ে ভিন্ন জায়গায় বলেন ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা ওয়াজিনা وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد هي الدنيا মানুষ ভালো করে জেনে নাও انما الحياه الدنيا নিশ্চয় দুনিয়াটা হলো লাইব ওয়ালা খেলতামাশা ওয়াজিনা দুনিয়াটা হলো চাকচিক্য وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد এই দুনিয়াটা হলো পরস্পর একে অপরের সাথে ধন সম্পদ নিয়ে গর্ব করার সাবজেক্ট খেয়াল করেন আল্লাহ তিনটা শব্দ বললেন একটা শব্দ হলো লাইবু ওয়ালা দুই নাম্বার হলো ওয়াজিনা তিন নাম্বার হলো তাফাখুর আল্লাহ তিনটা শব্দ কেন উল্লেখ করলেন কারণ আমরা জানি সাধারণত মানুষের তিনটা কাল থাকে শিশুকাল অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা কাল যৌবন কাল তারপরে 40 এর ঊর্ধ্বে হয়ে গেলে হলো বৃদ্ধকাল আল্লাহ তিনটা শব্দ বলে তিন কালের দিকে ইঙ্গিত করেছেন লাইবু ওয়ালা খেলতামাশা বলে মানুষের শিশু কিশোর কালের দিকে ইঙ্গিত করেছেন কারণ ওই সময় মানুষ খেলাধুলার পিছনে পড়ে থাকে তার কাছে পড়াশোনা ভালো লাগে না তার কাছে অন্য কোনো কিছু ভালো লাগে না একটা জিনিসে ভালো লাগে রাত নাই দিন নাই শুধু খেলা আর খেলা খেলা আর খেলা আল্লাহ তাআলা বলেন যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে ওয়াজিনা বলে আল্লাহ তাআলা যৌবন কালের দিকে ইঙ্গিত করেছেন যৌবন কাল হলো চাকচিক্যময় কাল যে কোন যুবক দিনে যতবার আয়নার দিকে তাকায় বৃদ্ধ বাবারা ততদিন চেহারার দিকে তাকায় না আয়নার দিকে তাকায় না যৌবন কালে মানুষ বারবার চেহারার দিকে তাকায়া দেখে
এ আমারে চেহারার ভিতরে কোন স্পট পড়লো কিনা দাগ পড়লো কিনা যদি দাগ পড়ে থাকে যত টাকা খরচ হয় আমি যে কোন মূল্যে হোক চেহারার দাগ আমার সরাতে হবে কারণ চাকচিক্যের পিছনে আমি আছি যখন আমার 40 পার হয়ে যাবে আমার এই চামড়ার কোন যখন দাম থাকবে না তখন আমার একটা বদঅভ্যাস থাকবে তা হলো তাফাকুর বাইনাকুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ আমরা একে অপরে বৃদ্ধকালে ধন সম্পদ নিয়ে গর্ব করি কয়টা বাড়ি করলাম কয়টা গাড়ি করলাম আমার সন্তান বিদেশে কোন পজিশনে আছে কোন দেশে আছে কিভাবে টাকা বাড়ানো যায় এই নিয়ে চিন্তা করি বৃদ্ধকালে আল্লাহ তাআলা বলেন রে বান্দা তোর শিশুকাল গেল যৌবন কাল গেল হঠাৎ করে একদিন এমন একদিন সময় আসবে মাইকে এলান হবে তোর বৃদ্ধকালও চলে যাবে চিরাচরিত আয়াত আমরা সবাই জানি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলাম আবার তোমাদেরকে মাটির গর্ভে ফিরায়া নিব হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কোন পরিচালনা করে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে চলবো কিভাবে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না নৌকা চলার জন্য যেমন পানির দরকার ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলার জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়ার টাকা পয়সাও দরকার তবে নৌকা চলতে গিয়া পানির ভিতরে যদি নৌকা ডুবে যায় এটাও বিপদ আবার নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় এটাও বিপদ দুনিয়ায় চলতে গিয়া আমি যদি দুনিয়ার পিছনে পড়ে যায় বিপদ দুনিয়ায় চলতে গিয়া দুনিয়া যদি আমার ভিতরে ঢুকে যায় তাও বিপদ তাহলে নৌকা যেভাবে চলার জন্য যতটুকু পানি দরকার ঠিক তেমনি ভাবে আমি যেহেতু আখেরাতের পরীক্ষা দিচ্ছি আমি যখন আখেরাতের নৌকায় বসতেছি অতএব আমারও সেই পরিমাণ দুনিয়া কামানো দরকার যেই পরিমাণ কামাইলে আমার আখেরাত যাতে ধ্বংস না হয় কারণ নবীজি হাদিসের ভিতরে বলেন হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা হলো সকল মহাব্বতের সকল অন্যায়ের মূল ফাউন্ডেশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা হলো সকল অন্যায়ের মূল কারখানা মূল ফাউন্ডেশন দুনিয়ার ভালোবাসা যদি আপনি যে কোনো ভাগ করেন না কেন তিনটা ভাগের ভিতরে পড়ে যাবে এক নাম্বার হলো টাকা পয়সা আমরা টাকা পয়সার জন্য সব কিছু আমরা করে থাকি ইমামতি মুয়াজ্জিনি সমাজসেবা চাকরি বাকরি সব কিছু হয় না কেন আমাদের দুনিয়া উদ্দেশ্য থাকে টাকা পয়সা অথচ আমরা জানি আমি যখন অন্ধকার কবরে চলে যাব আমার সাথে বিন্দু মাত্র টাকা পয়সাও যাবে না এলাকার ভিতরে বহু মানুষ তো ছিল এই যে এলাকার আশপাশে যারা আমাদের মূল দায়িত্ব যাদের আন্ডারে মানুষ কাজ করে তারাও তো দুনিয়া থেকে চলে গেল এখন আমরা আপনারা মনে করি টাকা কিছু হলে আরো বেশি ভালো হয় আমার বাবা যখন 50,000 টাকার মালিক ছিল আব্বার জন্য এটা অনেক বড় ছিল আজ আমি 1,00,000 টাকার মালিক হলাম এখন আমার জন্য 1,00,000 টাকাও কিছু না এখন আমার কোটিপতি হওয়া দরকার ছেলে যখন বিদেশে যায় তখন ছেলের টার্গেট হলো যে কোনো ভাবে হোক আমি যেই টাকাটা ঋণ করে এসেছি ঋণ টাকাটা আমার পরিশোধ করতে হবে তারপরে চিন্তা করে আমার জায়গা কিনতে হবে বিবাহ শাদি করতে হবে পরে যখন সন্তানাদি দুনিয়ার ভিতরে চলে আসে তখন বলে রাত দিন পরিশ্রম করেন কেন বলে আমার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য অথচ এটাও একটা বাহ্যিক ধোকা আমার দাদাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এ মুরব্বি রাত নাই দিন নাই আপনি মানুষের বাড়িতে কাজ করছি তিনি বলবেন আমার জন্য আমার ছেলে যখন আসবে তখন তাকে প্রশ্ন করা হবে আমাকে যখন প্রশ্ন করা হবে আপনি রাত দিন পরিশ্রম করেন কেন আমার ফ্যামিলির জন্য ছেলের জন্য অথচ একটা প্রজন্ম গেলে কিন্তু সব কিছু ভুলে যায় আমার দাদার বাবি দাদার বাড়ি ছেড়ে আব্বা নতুন বাড়ি করেছে এখন আমাদের গ্রাম ভালো লাগে না আমাদের শহরে আসতে হবে
এটা শুধু আমার দিকে মিলাইতেছি না বরং আপনাদেরকে একটু চিন্তা করেন মিলান এখন আমরা চিন্তা করি শহরে আসতে হবে আমার ছেলে সন্তান যখন আসবে তখন আমি আমার ছেলে সন্তান চিন্তা করবে এই যে এখানে ট্রাকের কারণে জ্যাম লেগে থাকে অতএব থাকা যাবে না গুলশানে চলে যায় তখন তাদের নাতি আবার চিন্তা করবে গুলশানে থাকা যাবে না এখানে কি মানুষ বসবাস করে চলো আমরা বিদেশে কোথাও ফ্ল্যাট কিনে থাকি শেষ প্রজন্মের পর প্রজন্ম আমাদেরকে ভুলে গেল এই যে টাকা সাইকেল হলে মোটরসাইকেল মোটরসাইকেল হলে প্রাইভেট কার মেম্বার হলে চেয়ারম্যান চেয়ারম্যান হলে এমপি এভাবে দুনিয়ার পিছনে আজ আমরা পড়ে আছি টাকার টাকা টাকার লোভের কারণে মানুষ যে কোনো ভাবে অন্যায় করার জন্য প্রস্তুত থাকে দুই নাম্বার লোভ হলো ক্ষমতার লোভ ক্ষমতার লোভ যার ভিতরে যতটুকু তার থেকে তত সন্ত্রাসী আক্রমণ বেশি হয় যার ভিতরে যেই পরিমাণ ক্ষমতা ঢুকে যায় যে কোনো মূল্যে হোক ক্ষমতা প্রয়োগ করে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করে হলো সে ক্ষমতা মানুষের উপর চাপায়া দিবে ক্ষমতার লোভ তিন নাম্বার হলো নারীর লোভ নবীজি বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান হিয়া আদরু আলার রিজালি মিনান নিসা আমি আমার উম্মতের জন্য মহিলাদের ফিতনার থেকে মারাত্মক কোনো ফিতনা রেখে যাই না গাই বরং মহিলাদের ফিতনার সাথে যারাই জড়িত হবে তার দুনিয়া খারাপ ধ্বংস হয়ে যাবে আজ তাকায়া দেখেন মিডিয়ার ভিতরে নারীদের ফিতনা বিলবোর্ডের ভিতরে নারীদের ফিতনা সাবানের যেই প্যাকেট আছে প্যাকেটের ভিতরে নারীদের ফিতনা যে কোনো আপনি খাবার খাদ্য কিনতে যাবেন সেখানেও নারীদের ছবি যে কোনো জায়গায় যাবেন নারী আর নারী নারীর কারণে আজ মানুষ যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এক বন্ধু আর এক বন্ধুকে মেরে ফেলে এই সমস্ত অপকর্ম পরকিয়ার কারণে নারীদের ফিতনা এই যে তিনটা লোভ বললাম টাকার লোভ ক্ষমতার লোভ নারীর লোভ যে কোনো ভাবে আমরা তিনটার সাথে জড়িত আছি নবীজি বলেন যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তাদের দ্বারা যে কোনো অন্যায় হওয়াটা স্বাভাবিক আজ গোটা বিশ্বের ভিতরে তাকায়া দেখেন মুসলমান আগে এক শক্তিশালী জাতি ছিল কিন্তু আমার এবং আপনার আলেম বলেন গাইরে আলেম বলেন তাদের সিনার ভিতরে যখন দুনিয়ার মহাব্বতটা একেবারে প্রবেশ করে গিয়েছে যার কারণে আমরা হাজার কোটি হওয়া সত্ত্বেও বেঈমান বেদিনদিন আমাদেরকে নাকে সুবানি দেয় নবীজি হাদিসের বাস্তবতার সাথে মিলান একটা হাদিস বলি নবীজি বলেন ইউশিকুল উমামু আং তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা ফসাতিহা শেষ জমানায় বেদিনরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মনিরপেক্ষ নাস্তিকরা সবাই একে অপরকে এমন ভাবে ডাকতে থাকবে খাবারের সামনে যেমন দস্তরখানা সামনে রেখে একে অপরকে ডাকতে থাকে ভাই বসেন বসেন তাড়াতাড়ি খানাগুলো খেয়ে নেন ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা বিদুর্মীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে ডাকতে থাকবে বাগযুগ করে নিবে হাদিসের সাথে একটু মিলায়া দেখেন আজ খ্রিস্টানরা ইরাককে খাচ্ছে সিরিয়াকে তারা ধ্বংস করে দিচ্ছে আপনি ইহুদিদেরকে দেখেন ইহুদিরা ফিলিস্তিনদেরকে বছরের পর বছর তাদের উপর অত্যাচার করে যাচ্ছে বৌদ্ধদেরকে দেখেন মিয়ানমারে আমার মুসলমানদেরকে কচু কাটার মতো হত্যা করছে কাশ্মীরের দিকে তাকায় দেখেন হিন্দু ভাইয়েরা শত বছর যাবৎ তারা কাশ্মীরের আজাদের জন্য স্লোগান দিচ্ছে কিন্তু তাদেরকে আজাদ হতে দেয় না দেখেন একটু তারা ভাগযুগ করে খাচ্ছে না এই যে ভাগযুগ করে খাচ্ছে নবীজির হাদিস তখন এক সাহাবী আশ্চর্য হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ তখন কি সংখ্যা আমরা কম হব নাকি নবীজি বললেন না সংখ্যা তখন তোমাদের থেকে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু এই বেশির কোনো দাম থাকবে না কাগুসা ইসাইল বৃষ্টির পানি পড়ার কারণে খড়কুটাকে যেমন বৃষ্টির পানি বাসায় নিয়ে যায় ঠিক তেমনি ভাবে মুসলমানদের সংখ্যা বেশি হবে কিন্তু এক দুইজন ইহুদি খ্রিস্টানরা ওই লক্ষ লক্ষ মুসলমানদেরকে রক্তের সাগরে বাসায় দিবে বাস্তবতা মিলায়া দেখেন তার কারণ কেন নবীজি বলেন তোমরা 313 জন হাজারো কাফেরের মোকাবেলা করেছ আল্লাহ তোমাদেরকে জয় দিয়েছে কারণ তোমাদের ইমানি ভয় তাদের অন্তরে ছিল আর আখিরি জমানায় তার মুমিনদের অন্তরে কাফেরদের ভয় ঢুকাইয়া দিবে আর কাফেরদের অন্তরে মুমিনদের যে ভয় বিষয়টা উঠাইয়া নিবে
আর মুমিনদের অন্তরে আল্লাহ কি ঢেলে দিবেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ঢুকায়া দিবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান ওয়াহান কি জিনিস তখন নবীজি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা আর হলো মৃত্যুর প্রতি মানুষের অনিহা মুসলমান যখন দুনিয়ার ভালোবাসাকে বেশি প্রাধান্য দিবে আর মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবে তখন এই মুসলমানদেরকে সব জায়গায় থেকে বাতিলটা গ্রাস করে নেবে আজ দুনিয়ার ভালোবাসার কারণে হাজারো মানুষের ঐতিহ্য অবদান আমরা ভুলে যাই আপনি একজন ইমামের পিছনে জীবনে হলেও তো একবার নামাজ পড়েছেন আপনিদের নামাজ হলেও তো একজন ইমামের পিছনে পড়েছেন আলেমের পিছনে পড়েছেন ক্ষমতার লোভের কারণে বাস্তবতার নিরিখে চাকচিক্যের পিছনে পড়ে আমার স্বার্থে চলে গেলে আমি তার বিরুদ্ধে কথা বলতে বা স্লোগান দিতে দ্বিধাবোধ মনে করি না অথচ একটু চিন্তা করেন নবী নাই আমরা জানি আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের যে আশার দরওয়াজাটা বন্ধ করে দিয়েছে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আমার পরে কোন নবী আসবে না এই যে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত বিশ্ব সভ্যতার মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ দুই ভাবে কিতাব পাঠিয়েছেন কিতাবুল্লাহ রিজালুল্লাহ কিতাবুল্লাহ মানে আসমানে কিতাব পাঠিয়েছেন আর আসমানে কিতাবকে সুন্দরভাবে তুলে ধরার জন্য রাসূলদেরকে পাঠিয়েছেন কিন্তু আজ নবীর মাধ্যমে সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র কোরআন বাকি আছে এই কোরআন থেকে সমাজ উন্নয়নমূলক কথাবার্তাগুলো কি বলবে সাধারণ মানুষ নাকি আলেমরা আলেমরা বলবে আলেমরা বর্তমান নিরপেক্ষে সমাজের কথাগুলোকে জাতির সামনে তুলে ধরবে এই কারণে নবীজি হাদিসের ভিতরে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারা হলো জাতির ওয়ারিস নবীদের ওয়ারিস তবে তাদেরকে আমি জমি জামার ওয়ারিস বানাই নাই লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা তাদেরকে আমি কিসের ওয়ারিস বানাইলাম ইলমের ওয়ারিস বানাইলাম তারা ইলমের মাধ্যমে জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচায় আর জাহান্নামের পথ দেখাবে শুধু এতটুকু না এই মিম্বারটা যেহেতু নবীওয়ালাদের মিম্বার নবীজি যেহেতু এই মসজিদের মিম্বারে বসেই সব কিছু বলার চেষ্টা করেছেন অতএব আলেমরাও হিকমতের সাথে দ্বীনি কৌশল নিয়া ভ্রাতৃত্বের বন্ধন হিসাবে তারা ওই মিম্বার থেকে সমাজ উন্নয়নমূলক কথা বলার চেষ্টা করতে হবে না হয় মিম্বারের হক আদায় হবে না কিন্তু হয়তোবা কোনো কথা এটা আমি যখন বলবো আমার ভিতরে আমল না থাকতে পারে যেমন আমি কথাটা বারবার বলি সাধারণ মানুষের ভিতরে এরকম মানুষ এমন আছে যার জিন্দগিতে তাহাজ্জুদ মিস হয় না আমার তো মিস হয় অতএব আমি কেন তার থেকে আমি ভালো দাবি করব এই মিম্বার পাওয়া মানে এটা না যে আমি তার থেকে ভালো না বরং মিম্বারের হক হিসাবে মিম্বার থেকে সঠিক কথাগুলো বলতে হবে এটা হলো ইমাম এবং খতিবের দায়িত্ব আলেমদেরকে আমরা একটু মর্যাদার উন্নয়নমূলক শিখি অশালীন শব্দ তাদের সামনে ব্যবহার না করি আল্লাহ তাআলা আলেমদের সম্মান বুঝাতে গিয়া বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছে ইলম দিয়েছে ঈমান দিয়েছে তাদের সম্মান মর্যাদাকে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখব পিছনের দিকে তাকান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মরে গেলেন তার সম্মান জীবিত আছে আহমদ শফি সাহেব মারা গেলেন তার সম্মান জীবিত আছে আপনাদের বর হুজুর মারা গেল তিনি তো গোটা বিশ্বের ভিতরে বা বাংলাদেশে তো প্রসিদ্ধ ছিল না কিন্তু প্রজন্মের পর প্রজন্ম তার নাম নেই কি ছোট ছোট বাচ্চারা বর হুজুর বলতে যাকে বুঝে একমাত্র তাকেই বুঝে কারণ তার মর্যাদা তার সম্মানের সব কিছু গ্যারান্টি আল্লাহ তাআলা নিয়ে নিছেন এই কারণে বলা যায় কখনো যদি কারো দিলে কোন আলেমের কথা আঘাত লাগে যদি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় প্রয়োজন একটু হজম করার চেষ্টা করবেন মুখ দ্বারা যাতে ফসকে কিছু বের না হয়ে যায় আজ আমি কাদের বিরুদ্ধে কথা বলতেছি একটু চিন্তা করেন এই যে করোনা ভাইরাসের সময় কত মানুষ মারা গেল
বাবা মারা গেছে সন্তান তার বাবার লাশটাকে পুকুর এবং বারান্দার মাঝখানে রেখে দিয়েছে দাফনও দেয় না গোসল করায় না টিভির ভিতরে ঘোষণা দিয়েছিল বলে লাশগুলো আগুনে পুড়াইয়া দাও ইতিহাস ভুলে যাবেন না একটু চিন্তা করেন ওই সময় আলেমরা ছেলে সন্তান এবং ফ্যামিলির মায়া ত্যাগ করে তাদেরকে জানাজা দিয়েছে তারপরে দাফন দিয়েছে ওই সময় যদি আমরা রাগ করে বলতাম যে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলবা অতএব দাফন দিবা না আমি নিশ্চিত বলতে পারতাম ওই লাশটা কুকুরে খেত আরেকটু পিছনের দিকে যাই এই যে তল্লা মসজিদে আগুন লাগলো 43 জন মানুষের মতো মারা গেল আমি মিম্বার থেকেও বলেছিলাম আপনাদের সহযোগিতা নিয়া হলো কিছু টাকা দান করব আমি পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ তাকওয়া ফাউন্ডেশন ইকরামুল উম্মাহ সুন্নাহ ফাউন্ডেশন সহ অসংখ্য আলেমদের সমাজ উন্নয়নমূলক কাজগুলো তারা সেখানে টাকা দিয়েছে আমি আর দেলোয়ার ভাই যখন গিয়েছিলাম কিছু মেয়েদের বিবাহ হবে কয়েকদিন পরে বাবা মারা গেছে বিবাহের খরচ আলেমরা নিয়েছে আরেকটু পিছনের দিকে যান 17-18 এর দিকে মিয়ানমারের বৌদ্ধরা যখন মুসলমানদেরকে তাড়ায়া দিল তখন সকল খতিবরা মিম্বার থেকে আপনাদের সাপোর্ট নিয়া ওই মিয়ানমারের ভাইদেরকে তাদেরকে বাসস্থান তৈরি করে দিয়েছে যার প্রমাণ এখানে ইতিহাস সাক্ষী তরিক সাহেব সহকারে এখান থেকে টাকা নিয়ে আপনারা টাকা দিয়েছে তাহলে বোঝা গেল আমরা আলেমদেরকে যদি একটু অন্য নজরে দেখে এটা আমাদের ভালো অবস্থা হবে না কোন আলেমই বদদোয়া দেয় না যে আল্লাহ যে আমার বিরুদ্ধে কথা বলেছে ঈমানের সময় যাতে তার মৃত্যুর সময় তার যাতে কালেমা নসিব না হয় বদদোয়া দেওয়া লাগে না কিন্তু তাদের সম্মানের গ্যারান্টি যেহেতু আল্লাহ তাআলা নিছে তবে এই ফয়সালা তো আল্লাহই করবে ঠিক হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা যখন অন্তরে ঢুকে যায় যে কোনো কথাবার্তা আমরা বলতে পারি আর যখন মৃত্যুর ভয় না থাকে যে কোনো আমরা অন্যায় করতে পারি আল্লাহ তাআলার বাস্তবতা সূরে তাকাসুরে তুলে ধরে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই চাকচিক্য কখনো বন্ধ হবে না যতক্ষণ না কবরের মাটি তোমাদের পেটে প্রবেশ না করবে প্রসঙ্গত একটি মাসআলা এখানে আল্লাহ তাআলা বলেন হাত্তা জুরতুমুল মাকাবির কবর জিয়ারত মানে হলো কবর দেখা কবর জিয়ারত সম্পর্কে কি মাসআলা কি দোয়া এগুলো আমরা আজকে জানব যেহেতু সূরার আলোচনা প্রসঙ্গে চলে আসছে নবীজি বলেন জুরুল কুবুর তোমরা কবর জিয়ারত করো কেন করবা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা কারণ তা তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারত করা এটা পুরুষদের জন্য সুন্নাহ মা বোনদের জন্য নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন হাদিসে স্পষ্ট উল্লেখ নেই তবে আমি যতটুকু বলতে পারি তা হলো মা বোনেরা বেশি আবেগী হয়ে থাকে নিজের আবেগ মা বাবার যখন কোন আত্মীয় মারা যায় মা বোনেরা সবচেয়ে বেশি বুক থাবড়ায় কান্নাকাটি কাপড় চোপড় ছিঁড়ে ফেলে অর্থাৎ এর দ্বারা প্রমাণ পাওয়া যায় তারা আবেগে বেশি নিজের আবেগ তারা নিয়ন্ত্রণ করতে পারে না দুই নাম্বার হলো কবরস্থান হলো এটা সামাজিক একটা প্ল্যাটফর্ম সেখানে ভালো মানুষও যায় খারাপ মানুষও যায় এবং আমি এই কথাটা প্রায় সময় বলে থাকি কাবা ঘরের ভিতরেও যে কোনো কারণে শয়তান ধোকা দিতে পারে তাই মা বোনেরা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌন্দর্য এবং তাদের উপর পর্দার বিধানও আছে যখন সেখানে সামাজিক গ্যাদারিং হয়ে যাবে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেও পারে বাকি আশা করি আমাদের এলাকায় ঘটবে না কিন্তু যেহেতু নিষেধ করা আছে তাই আমরা যতটুকু চেষ্টা করব মা বোনেরা যাতে ঘরের ভিতরে বসেই তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করে এটাই হবে সবচেয়ে বড় উত্তম ফয়সালা কল্যাণকর এখন আমরা কবর জিয়ারত করব কেন এক নাম্বার তো বলেছি নিজের আখেরাতকে স্মরণ করার জন্য যে গুরুস্থানে আমার পূর্বপুরুষরা শায়িত আছেন আমার একদিন যেতে হবে তারা একদিন মাটির উপরে ছিলেন সময়ের ব্যবধান আছে তারা মাটির নিচে চলে গেছেন এভাবে আখেরাতকে রিমাইন্ডার দেওয়া স্মরণ করা দুই নাম্বার উদ্দেশ্য হলো যে যারা কবরবাসী তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা তবে হাদিস শরীফে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন বর্ণনা বিভিন্ন দোয়া বর্ণিত আছে অনেক সময় আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের এখানে লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়া
আবার অনেকে বলেন যে হুজুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাহলে গুনাহ হবে কিনা বা দোয়াটা কবুল হবে কিনা? না, কবর সম্পর্কে প্রচুর হাদিস আছে কবরের দোয়া সম্পর্কে, তবে মৌলিক দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, এতটুকু বললেই কবর জিয়ারতের যে দোয়া এটা সুন্নত আদায় হয়ে যাবে। বলুন আমার সাথে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক, এটা হলো মৌলিক দোয়া। বাকি প্রসঙ্গ তো আমরা যে দোয়াগুলো পড়ে থাকি, সূরে ফাতিহা, সূরে ইখলাস আর অন্যান্য ইয়াসিন সূরার অংশ বিশেষ যেগুলো পড়ে থাকি, এগুলো আমাদের ব্যক্তিগত আমল। বাকি সুন্নাহ হিসাবে সালামটা দিলে এবং নিজের আখেরাতকে স্মরণ করলে আশা করি কবরের সুন্নত আদায় হয়ে যাবে। তবে এই কবরের ভিতরে মৌলিক কিছু কারণে শাস্তি বেশি হয়ে থাকে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেন, দুটো কারণে কবরে বেশি শাস্তি হয়। এক, যেই সমস্ত কারণে মানুষ জাহান্নামে যাবে ওই সমস্ত কারণে কবরেও আগুন জ্বালানো হবে। দুই নাম্বার হলো, তিনি বলেন ওই ব্যক্তির কবরে আজাব বেশি হবে যে ব্যক্তি নামিমা বেশি করে, অর্থাৎ চুগলখুরি। চুগলখুরি একজনের কথা আরেকজনের সাথে, মুনাফিক কিসিমের লোক যারা থাকে, নবীজি বলেন তাদের কবরে আজাব বেশি হবে। এবং ওই ব্যক্তির কবরে আজাব বেশি হবে যে পরিপূর্ণ পবিত্রতা যে আল্লাহর বান্দা অর্জন করতে পারে না। নবীজি বলেন, ডাইরেক্ট আদেশ দিয়ে বলেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাবের ফোঁটা থেকে বেঁচে থাকো। ফা ইন্না আম্মাত আযাবাল কবরি মিনহু, কারণ অধিকাংশ মানুষের কবরের আযাব হয় এই পেশাবের ফোঁটার কারণে। শীতকালে যে কথাটা বলতে হয়, শীতকালে পানির জন্য, পানি আমাদের জন্য বিপদ সংকেত, গরমকালে আমাদের জন্য আরামদায়ক, শীতকালে বিপদ সংকেত। যার কারণে দেখা যায় ওযু করতে গিয়েও আমরা অনেক সময় ভুল করি, এস্তেনজা করতে গিয়েও ভুল করি। ওযু করতে গিয়ে কি ভুলটা করি, যে তাড়াতাড়ি ওযু করতে গিয়ে হাতের কনুই, পায়ের গোড়ালি এগুলো অনেক সময় শুকনা থাকে শীতের কারণে। তখন দেখা যায় যে দ্রুত ওযু করে যখন মসজিদে চলে আসি, হাতের কনুই শুকনা থাকে, পায়ের গোড়ালি শুকনা থাকে। নবীজি পিতক হাদিসে বলেন, একবার সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আসরের সময় শেষ পর্যায়ে, তাড়াতাড়ি তারা উজু করতেছে, অনেক সাহাবীর হাতের কোনই পায়ের গোড়ালি শুকনা আছে। নবীজি ধমকের সুরে বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, হে সাহাবাই কারাম, যাদের হাতের কোনই পায়ের গোড়ালি শুকনা আছে ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। অতএব তোমরা যত কষ্ট হোক, সময় কম থাকুক, তোমরা সুন্দরভাবে উজু করো। আর আমরা জানি যারা সুন্দরভাবে উজু করবে তাদের ফজিলত কি, ইন্না উম্মাতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুরাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, কিয়ামতের ময়দানে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোটি কোটি উম্মত। তবে উম্মতে মুহাম্মদী, যেটা উম্মতে মুহাম্মদী আখেরি নবীর উম্মত, এটা বুঝবে কিভাবে? নবীজি বলেন, আমার উম্মতকে বোঝার মূল থিওরি হলো যে তাদের ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে ঝলঝল করে প্রকাশ করতে থাকবে। এ কারণে যতই কষ্ট হোক, আমরা শীতের মৌসুমে হাতের কোনোই পায়ের গোড়ালি সুন্দরভাবে ধোব, ধৌত করব এবং যথাসম্ভব পবিত্রতার সাথে এস্তেনজা ভালোভাবে ক্লিয়ার করে তারপরে আমরা অজু বা নামাজ পড়ার চেষ্টা করব। আর কিছু মানুষের কবরে আল্লাহ তাআলা আজাব দিবে না, নয় শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা কবর আজাব দিবে না। কয় শ্রেণীর মানুষ? নয় শ্রেণী। এক, মান নবী, নবীদের কবর আল্লাহ তাআলা আজাব দিবে না। দুই, সিদ্দিকিনদের কবর আল্লাহ তাআলা আজাব দিবে না। তিন, শহীদদের কবর আল্লাহ তাআলা আজাব দিবে না। চার, নেককারদের কবর আল্লাহ তাআলা আজাব দিবে না। পাঁচ, ওই নাবালক বাচ্চা যে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা গেছে, আল্লাহ তার কবরে আজাব দিবে না। ছয়, যারা প্লেগ রোগে মহামারীতে মারা যায়, আল্লাহ তাদের কবরে আজাব দিবে না। সাত, যে বৃহস্পতিবার রাতে শুক্রবার দিনে মারা যায়, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই দিনকে, শুক্রবার দিনকে সম্মান রেখেও তার কবরে আজাব দিবেন। আট, যারা বেশি বেশি সূরায়ে মুলুক পড়বে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 29 পারার প্রথম সূরা, নবীজি বলেন মানিয়াতুম মিন আযাবিল কুবুর, এই সূরাটা যে দৈনন্দিন পড়বে আসারের পরে, আল্লাহ তাআলা তার কবরে আজাব দিবে না। এটা বিশুদ্ধ বর্ণনা।
সূরা মুলকের ভিতরে 30টা আয়াত, 30টা আয়াত পড়লে আপনার বেশি থেকে বেশি 3-4 মিনিট সময় লাগবে, আপনি পড়তে পারেন না, এখন তো মোবাইলে সবকিছু আছে। সূরা মুলক লিখে ডাউনলোড দিয়ে রাখেন, যে আপনি সুন্নাত বিতির পড়ার পরে বাসায় গিয়া খাবার খাওয়ার আগে আপনি সূরা মুলক শুনবেন, তাহলে আমল করতে থাকেন। আপনার হায়াত এখন আপনার 60 বছর, আর 5 বছর 2-3 বছর বাঁচতে পারেন, তো 2-3 বছর যদি কন্টিনিউ আমলটা করেন, আশা করি নবীজি হাদিসের সুসংবাদ থেকে আপনাকে বঞ্চিত করবে না। 9 নাম্বার, যারা বেশি বেশি হাঁটতে বসতে অবসর সময় কুল হুয়াল্লাহ সূরা মানে সূরা ইখলাস যারা পড়বে, এই 9 শ্রেণী মানুষদের কবরে আল্লাহ তাআলা আযাব দিবে না। যতটুকু কথা বললাম আমলের নিয়তি বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।